আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওকে, আজকে আমি কথা বলবো কার্বোরেটরের কনস্ট্রাকশন নিয়ে এবং এটার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে। আমি আপনার অনেক জায়গায় অনেক চিত্র দেখেছি যেগুলো অনেক কঠিন করে আঁকা এবং যেগুলো যেগুলো দেখে সব কিছু বোঝা যায়, কিন্তু সেই যে ফিগারগুলো রয়েছে সেই ফিগারগুলো আপনি পরীক্ষায় দিতে গেলে আপনার অনেক সময় লাগবে, আর পরীক্ষায় মনে হয় না দিতে হবে। সো আমার যেই কার্বোরেটর যে এই ফিগারটা এঁকেছি, এখানে আপনি সব যন্ত্রাংশই পাবেন এবং ইজিলি এই জিনিসটা আপনি মেক করতে পারবেন। অ্যান্ড এখানে আপনার বিভিন্ন যন্ত্রাংশই সুন্দরভাবে বর্ণনা মানে দেওয়া আছে। সো এত কষ্ট করেও চিত্রগুলো আমরা আঁকতে যাবো কেন? আমার যে পার্সোনাল যেই মানে এক্সপিরিয়েন্স সেটার অনুপাতে আমি বলছি। ওকে, সো শুরু করি তাহলে আপনার কার্বোরেটরের কাজ। ওকে, ফার্স্ট আমাদের কার্বোরেটরের কাজ হচ্ছে গিয়ে আপনার যে ইঞ্জিনের মানে ইঞ্জিনে যে এয়ার ফুয়েল মিক্সচার পাঠাবে সেই এয়ার ফুয়েল মিক্সচারটাকে তৈরি করার কাজ হচ্ছে কি আপনার কার্বোরেটর করে থাকে, এবং এই কার্বোরেটর পেট্রোল ইঞ্জিনে ইউজ করা হয়। ওকে, ফার্স্ট হচ্ছে কি এখানে আপনার ফ্লোট চেম্বার হচ্ছে গিয়ে আপনার ফুয়েল ট্যাঙ্ক হতে ফুয়েল পাম্প আপনার মানে যেই তেল সরবরাহ করে সেই তেলগুলো বা যে যে ফিউলগুলো এখানে আপনার নিচে ফ্লোট চেম্বারে জমা হবে। এবং এখানে একটা ফ্লোট রয়েছে, ফ্লোটের একটা নিডেল ভালভ থাকে, সেই নিডেল ভালভটার মাধ্যমেই এখানে যে ফুয়েল আসা যাওয়া যে এখানে ফুয়েল যে আসা যাওয়া করবে সেই আসা যাওয়ার পরিমাণটা আপনার নির্ধারণ করবে হচ্ছে কি আপনার ফ্লোট চেম্বারের নিডেল ভালভ। হ্যাঁ, ওকে, আমি এই যে আপনার ফ্লোট চেম্বার রয়েছে এই ফ্লোট চেম্বার নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে এটা আপনাদেরকে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দিব, কজ একটা ভিডিওর মধ্যে সব ক্লিয়ার করা কখনোই পসিবল না। ওকে, তো ফার্স্ট হচ্ছে কি আপনার ফ্লোট চেম্বার হচ্ছে কি আপনার ফুয়েল ট্যাঙ্ক হতে ফুয়েল পাম্প যেই ফুয়েলগুলো পাঠায় সেগুলো এখানে এসে জমা হয়, এবং সেই ফুয়েল এখানে এসে জমা হওয়ার নিয়ন্ত্রণ করে আপনার হচ্ছে কি এখানে ফ্লোটের নিডেল ভালভ। ওকে, দেন হচ্ছে কি আপনার এখানে এয়ার ক্লিনার কাজ হচ্ছে গিয়ে এই ভেঞ্চুরির মধ্যে যে এয়ার ফুয়েল প্রবেশ করে সরি এয়ার প্রবেশ করে এই দিক দিয়ে যে এয়ারগুলো আসবে সেই এয়ারগুলোকে আপনার ক্লিন করবে। হ্যাঁ, সো এয়ার ক্লিনার কাজ হচ্ছে গিয়ে দূষিত বায়ুকে পরিষ্কার করে আপনার কার্বোরেটরের মধ্যে পাঠানো। দেন হচ্ছে গিয়ে নজলের কাজ হচ্ছে কি আপনার এই যে ফ্লোট চেম্বারের মধ্যে যে ফুয়েল থাকে সেই ফুয়েলগুলো আপনার ভেঞ্চুরিতে পাঠানোর কাজ করে হচ্ছে কি নজল। আর এখানে হচ্ছে কি চোখ ভালভের কাজ হচ্ছে কি আপনার এটা আপনার মানে ইঞ্জিনের মানে গতি এবং লোডের তারতম্য অনুসারে এই চোখ ভালভটা অল্প পরিমাণ খুলে বা বন্ধ হয়। এটা আপনার চোখ ভালভটা এখানেও থাকতে পারে, চোখ ভালভটা আপনার এখানেও ফুল খোলা অবস্থায় থাকতে পারে। সো আপনার চোখ ভালভটা আপনার নির্ধারণ করবে ইঞ্জিনের গতি এবং লোডের তারতম্য অনুসারে চোখ ভালভটা অল্প খুলবে না বেশি খুলবে। দেন হচ্ছে কি থ্রোটল ভালভ, এই থ্রোটল ভালভটা হচ্ছে কি আপনার এক্সেলারেটিং প্যাডেল সাথে লাগানো। এটাও সেম, অ্যাক্সেলারেটিং প্যাডেল যদি বেশি চাপ দেন এটা আপনার বেশি পরিমাণ খুলবে, যদি অ্যাক্সেলারেটিং কম চাপ দেন তাহলে এটা কম পরিমাণ খুলবে। হ্যাঁ, ওকে, সো আমি বুঝে সুবিধে এই দাগগুলো জাস্ট এইভাবেই দিয়েছি। এটা আপনার বিভিন্ন বিভিন্নভাবেই আপনি দিতে পারেন, এটা এইভাবে দিতে পারেন, এটা এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। ওকে, ওকে, দেন হচ্ছে কি আপনার এখানে ভেঞ্চুরি হচ্ছে কি আপনার যেখানে এয়ার ফুয়েল মিক্সচার যে জায়গাটা হবে সেটাকে আমরা বলবো ভেঞ্চুরি। দেন আইডেল পোর্ট হচ্ছে গিয়ে আপনার আমাদের যখন ইঞ্জিন আপনার স্থির অবস্থা থাকে অর্থাৎ নিউট্রাল অবস্থা থাকে তখন তো আমাদের এত পরিমাণ ফুয়েলের প্রয়োজন হচ্ছে না, অতিরিক্ত এখান থেকে যে ফুয়েল আসবে এখান থেকে যে এয়ার আসবে এত বেশি পরিমাণের এয়ার ফুয়েলের দরকার হচ্ছে না, সেজন্য আমাদের এখানে একটা আইডেল পোর্ট দেওয়া হয়েছে যে আইডেল পোর্টের মাধ্যমেই এটা আসলে কাজ করবে। আমি আপনার আইডেল পোর্টটাও আপনার ক্লিয়ার করে দিব, তবে এগুলো আসলে একটা ভিডিওর মধ্যে কোনো কিছু ক্লিয়ার করা সম্ভব, আমি জাস্ট এখানে আপনার কার্বোরেটরটা ক্লিয়ার করার জন্য মানে ভিডিওটা বানাচ্ছি। ওকে, দেন এদিক থেকে তো আপনার এগুলো মিক্সচার হয়ে দেখেন ইনটেক ম্যানিফোল্ডে অথবা ইঞ্জিনেই চলে যাবে। ওকে, তাহলে আমি আপনার সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করি। ফার্স্ট এখানে আপনার ফ্লোট চেম্বারে ফুয়েল এসে জমা হবে এবং সেই ফুয়েলগুলো আসারকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে ফ্লোটের নিডেল ভালভ। এবং এদিকে আপনার তাহলে এখানে ফুয়েলগুলো জমা হওয়ার পরে এদিকে যে এয়ারগুলো আসবে এই দুই পাশ দিয়ে বা এখানে যে এয়ারগুলো আসবে এই এয়ারগুলো যখন ভেঞ্চুরির মধ্যে দিয়ে আসবে ভেঞ্চুরির মধ্যে দিয়ে আসলে এখানে একটা ভ্যাকুয়ামের উৎপন্ন হবে,
মানে এই পাতাসগুলো যখন ভেন্টুরির মধ্যে প্রবেশ করবে, এখানে একটা ভ্যাকুয়াম উৎপন্ন হবে এই জায়গায়। তো এখানে যখন ভ্যাকুয়াম উৎপন্ন হবে, তখন এখানে এই এখান থেকে ফুয়েলগুলো নজলের মধ্যে দিয়ে এখানে ছিটাতে থাকবে। তো ছিটাতে থাকলে এয়ার ফুয়েলগুলো ভিতরে আপনার মিক্সচার হয়ে যাবে, এবং মিক্সচার হয়ে যাওয়ার ফলে এখানে আপনার মানে যে পরিমাণ আপনার এয়ার ফুয়েল দরকার সেই পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার হয়ে যাবে। এবং এখানে এই থ্রোটল ভালভের মাধ্যমে আপনি ইঞ্জিনের যে পরিমাণ এয়ার ফুয়েল মানে পাঠানো দরকার সেই পরিমাণ এয়ার ফুয়েল আপনার পাঠানো যাবে। সো আশা করছি এখানে অন্য কোনো কিছু নেই যে বোঝানোর, আমি সব কিছুই আগে একটা একটা করে বর্ণনা দিয়েছি, দেন এটার পূর্ণাঙ্গ আপনার বিস্তারিত বর্ণনা দিয়েছি। আচ্ছা, আরেকবার আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি। ওকে, এখানে হচ্ছে কি আপনার ফ্লোট চেম্বার, ফ্লোট চেম্বারের মধ্যে ফুয়েলগুলো জমা থাকবে, এবং এখানে যেই ফ্লোট রয়েছে সেই ফ্লোটের নিডেল ভালভটা এখানে ফুয়েল আসার পরিমাণকে নির্ধারণ করবে। এবং এখানে এয়ার ক্লিনার এদিক দিয়ে যে পরিমাণ যে বাতাসগুলো এদিক দিয়ে যাবে সেই বাতাসগুলোকে পরিষ্কার করবে, হচ্ছে কি এয়ার ক্লিনার দূষিত বাতাসকে পরিষ্কার করে এখানে আপনার মানে বিশুদ্ধ বায়ুকে প্রবেশ করাবে, হচ্ছে গিয়ে আপনার এয়ার ক্লিনার। এই চোখ ভালভ এই দিক থেকে যে বাতাসগুলো প্রবেশ করবে সেই বাতাসগুলোকে আপনার নিয়ন্ত্রণ করবে, হচ্ছে গিয়ে এই চোখ ভালভ। আর দেন হচ্ছে গিয়ে এই ভালভ মানে এদিক দিয়ে যখন আপনার এয়ারগুলো মানে ভেন্টুরিতে প্রবেশ করবে, তখন এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে, সেই ভ্যাকুয়ামের টানে আপনার এদিক থেকে ফুয়েলগুলো আপনার এদিক এই লাইন দিয়ে এসে নজল দিয়ে এসে এদিকে ছিটাতে থাকবে। ওকে, দেন এখানে এয়ার ফুয়েলগুলো মিক্সচার হবে, এবং এয়ার ফুয়েলগুলো মিক্সচার হলে আপনার এদিকে যে এয়ার রয়েছে আপনার থ্রোটল ভালভ, থ্রোটল ভালভের মাধ্যমে থ্রোটল ভালভ অল্প পরিমাণ খোলা বা বেশি পরিমাণ খোলার মাধ্যমে ইঞ্জিনে কী পরিমাণে এয়ার ফুয়েল মিক্সচার যাবে সেই এয়ার ফুয়েল মিক্সচারটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে থ্রোটল ভালভ। এটাই হচ্ছে মূলত কার্বোরেটরের কাজ। সো আশা করছি আর অন্য কোনো কিছু নেই এখানে যা বোঝানোর আমি। ও আচ্ছা, আরেকটা কথা, এই আপনার কার্বোরেটরটা 6টা সার্কিটের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে কি আপনার ফ্লোট সার্কিট, সো চোক সার্কিট, অ্যাক্সেলারেটিং পাম্প সার্কিট, পোর্টস, থ্রোটল অথবা হাই স্পিড সার্কিট, দেন হচ্ছে কি হাই স্পিড পাওয়ার সার্কিট। এই 6টা সার্কিটের মধ্যে হচ্ছে কি আপনার এই কার্বোরেটর কাজ করে। আমি এই 6টা সার্কিটেরই বিস্তারিত বিবরণ দিয়ে দিব, আশা করছি ওখানে আপনারা এখানে যেমন এখানে এই ফ্লোট সার্কিটের কী কাজ, কিংবা এই চোক সার্কিটের কী কাজ, এই থ্রোটল সার্কিট কখন খুলবে, কখন বেশি খুলবে, কখন কম খুলবে, দেন হাই স্পিড পাওয়ার সার্কিটে থ্রোটল বাল্বের অবস্থান, লো স্পিড পাওয়ার সার্কিটে থ্রোটল বাল্বের অবস্থান, আমি সব কিছু আপনাদেরকে ওখানে বিস্তারিত বর্ণনা দিয়ে দিব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।